যাই যাই বিমা আমরা মুড়ি পকোড়া বাপ হাই গাইজ, ওয়েলকাম টু রিংকু পাল ব্লগস। আপনাদেরকে দেখুন আমি এসেছি আজকে গোটে দিন, আপনাদেরকে গোটে দিনটা কিছু দেখাতে পারিনি। এখন আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে এসেছি, এসে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখুন আমি কাজ কাটার জন্য কলম, খুব সুন্দর কাজ কাটার কলম, এটা দিয়ে কাজ কাটতে পারা যায়। এটা আমার বোনের জামাই, দেখুন লক্ষ্মী পুজোর সময় এরকম নাওটা কিনতে পাওয়া যায়, খুব সুন্দর। এগুলো কিনলে লক্ষ্মী পুজোর সময় দিতে অন্য কিছু লাগে না, এটার মধ্যেই সব চাল ধান তিল সোনা রূপা সব দিয়ে মা লক্ষ্মীর সামনে দিলে হয়ে যায়। দেখুন আমাদের ঠাকুর ঘর, এখন ঠাকুর রাতে ঘুমিয়েছে। আমরা এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে এসেছি, এখন একটু আমাদের বারান্দাটা একটু বারান্দায় হারিয়েছি, একটু পরে ভাত খাবো। এখন বাজে 9:30, একটু পরে খাওয়া দাওয়া করবো। এখানে এখন 10টার লগে লগে সব বন্ধ, দোকান পেশার বন্ধ, এখানেও 10টার লগে লগে সব বন্ধ হয়ে যায়। দেখুন আমাদের ছাদের এখানে তুলসী ফুলি কি সুন্দর লাগিয়েছে। আমাদের জলের ট্যাঙ্কিটা দেখো নতুন বসিয়েছে, একদম ভরে দিয়েছে। একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, এখন এসেছি মুখ সুখগুলো একটু ধোবো। দেখুন লক্ষ্মী পূজাতে ধানের গুছো এনে রাখতে লাগে ঘরে, আমাদের রেখেছে। দেখুন
Thank you.